জ্বর একটা জিনিস, জ্বর কিন্তু আসলে কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের লক্ষণ। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে, জ্বর হচ্ছে অনেকগুলো রোগে আমাদের জ্বর হতে পারে, এটা ইনফেকশন হতে পারে, এটা এটা ক্যান্সার হতে পারে, এবং অনেক ক্ষেত্রে অনেকগুলো আমাদের রিউম্যাটোলজিক্যাল ডিজিজ বা বাত জাতীয় রোগ, এই ক্ষেত্রে জ্বর হতে পারে। তো জ্বর, এই জন্য আমাদের মনে রাখবে জ্বর হচ্ছে রোগের লক্ষণ, এটা কোনো নির্দিষ্ট রোগ নয়। তো জ্বর হলে আমরা কী করব? জ্বর আমাদের সবারই, আমাদের জীবনে কখনো না কোনো না কোনো সময় জ্বর কিন্তু হয়। তো জ্বর হলে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তো জ্বর যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, জ্বরগুলো সাধারণত আমাদের ভাইরাস জ্বরের, ভাইরাল ফিভারের কারণে হয়, বিশেষ করে ভাইরাসজনিত কারণে জ্বরটা বেশি হয়, এবং এক্ষেত্রে জ্বরগুলো সাধারণত 3-4 দিনের বেশি থাকে না, এবং ম্যাক্সিমাম জ্বরই ভাইরাসজনিত 7 দিনের মধ্যে চলে যায়। সো এক্ষেত্রে আমরা যেটা করার, ভাইরাস জ্বরগুলো কিন্তু আমাদের প্রথম দিক ভীতিকর থাকে, যেমন প্রথম দিনই জ্বরের মাত্রা 3-4-5 এরকম হয়ে যেতে পারে এবং রোগী প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু আমাদের কিছু সাধারণ, আমরা যদি নিয়মকানুন মেনে চলি এবং এগুলো, তাহলে কিন্তু আমরা জ্বর থেকে আমরা সহজেই কিন্তু আমরা প্রশান্তি পেতে পারি এবং আমরা রিলিফ পেতে পারি। তা আমরা কী করবো? জ্বর আমরা সবচেয়ে প্রথমে আমাদের যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা জ্বরটা কিন্তু আমরা মাপব। হ্যাঁ, জ্বরটা কত, মাত্রা কত? সাধারণত আমরা যেটা বলি যে জ্বর যদি আমরা, যে আমরা জিহ্বার নিচে আমরা থার্মোমিটার রেখে আমরা এক মিনিটের মতো রেখে আমরা জ্বরটা মেজার করব। যদি আমরা দেখি এটা 100.4-এর উপরে হয়, তাহলে এটা আমরা ডেফিনেটলি এটা হচ্ছে জ্বর। তো জ্বরের প্রথমত তো যেটা আমরা করি, আমাদের কমন কিছু ওষুধ আছে যেটা আমরা বলি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ, এটা আমরা সেবন করি। এটা খেতে মাত্রা বিশেষে আমরা একটা অথবা দুইটা খেতে পারি। এমনি সাধারণভাবে আমরা বলি, যদি আপনার জ্বর 2-এর বেশি হয় আপনি 2টা খাবেন প্যারাসিটামল, আর যদি 1-1 হয় বা তার নিচে হয় আপনি 1টা করে খাবেন। এটা আমরা একটা প্রাথমিকভাবে, আমরা যখন আমাদের শরীরে জ্বর আসে আমরা একটা প্যারাসিটামল সেবন করতে পারি। তবে প্যারাসিটামলটা যদি জ্বর সারাদিনই জ্বর থাকে, সেক্ষেত্রে আমরা 6 ঘন্টা পরপর আমরা প্যারাসিটামল খেতে পারি, এর বেশি না কিন্তু। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বর যদি বেশি হয় আমরা 2টা করে প্যারাসিটামল 6 ঘন্টা পরপর 4 বেলা খেতে পারবো। তবে অনেক ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, বিশেষ করে ভাইরাস জ্বরের ক্ষেত্রে, যে আমরা প্রথমে প্যারাসিটামল খাওয়ার পরেও দেখা যায় জ্বর কিন্তু কমে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বরটা অনেক বেশি মাত্রায় থেকে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা কুসুম গরম পানিতে একটা কাপড় অথবা গামছা ভিজিয়ে আমরা শরীর, সারা শরীর মুছে নেব। এক্ষেত্রে অনেকে আমরা যেটা করি শুধু মাথায় পানি দিই, সেটা করার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ মাথায় পানি দেওয়ার কারণে আমাদের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে এবং জ্বরের সাথে দেখা যায় আরেকটা নতুন উপসর্গ যোগ হতে পারে। সেই জন্য আমরা যেটা করব, আমরা প্যারাসিটামল খাবো, জ্বর যদি 101 বা তার উপরে চলে যায় আমরা প্যারাসিটামল, যেটা নাপা, এইস, টামেন, এইসব নামে বাজারে পাওয়া যায়, আমরা খেতে পারি এবং কখনোই 6 ঘন্টা গ্যাপ দিয়ে 6 ঘন্টা পরপর খেতে পারবো। এবং ইন বিটুইন জ্বর, অর্থাৎ এর মাঝে যদি জ্বর না কমে, সেক্ষেত্রে আমরা কুসুম গরম পানিতে গামছা ভিজিয়ে সারা গা মুছে দিব, এবং যদি সর্দি না থাকে সেক্ষেত্রে আমরা গা মোছানোর পরে ফ্যানের নিচে যদি কিছুক্ষণ থাকি আমাদের জ্বর অবশ্যই কমে যাবে। এটা হচ্ছে কমন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা জ্বর অবস্থায় কিন্তু আমাদের প্রচুর ঘাম হয়, বিশেষ করে জ্বর যখন চলে যায় প্রচুর ঘাম হয় এবং ঘামের সাথে আমাদের প্রচুর পানি এবং লবণ বের হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে কিন্তু বেশি জ্বর থাকলে বারবার যদি প্যারাসিটামল খায় অনেক বেশি যদি ঘাম হয় ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, অর্থাৎ পানি শূন্যতা হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি আপনি বেশি বেশি করে আপনি লবণযুক্ত পানি খাবেন, অর্থাৎ ওর স্যালাইন খাওয়া যেতে পারে। শুধু শুধু আমরা যখন প্রচুর পানি বের হয়ে যায় শরীর থেকে, অর্থাৎ ডিহাইড্রেশন হয়, আমরা যদি শুধু পানি খেয়ে প্লেন ওয়াটার খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পানির তৃষ্ণাও মেটে না এবং শরীরের লবণের অভাবটা পূরণ হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা লবণ মেশানো পানি, যেটা আমরা ওর স্যালাইন হিসেবে আমরা খেতে পারি, সেটা আমরা বেশি বেশি করে খাবো জ্বর থাকা অবস্থায়। এবং প্রতিটা মানুষেরই যখন জ্বর থাকে, জ্বর চলাকালীন দৈনিক অন্তত 2.5 থেকে 4 লিটার অথবা 5 লিটার পর্যন্ত পানি মানে খাওয়া প্রয়োজন হতে পারে। এই হলো আমাদের জ্বর। তো এই জ্বরের যে আমরা আমাদের এই প্রাথমিকভাবে আমরা যখন আমরা জ্বর আসবে আমরা এই এই সাবধানতাগুলো এবং এই নিয়মকানুনগুলো এবং এগুলো আমরা যদি মেনে চলি, তাহলে আমরা সহজেই আমরা জ্বর থেকে আমরা মুক্তি পাবো এবং জ্বর থেকে আমরা ভালো থাকতে পারবো।
আর পরবর্তীতে অবশ্যই জ্বরের কারণজনিত যে কারণে আমাদের জ্বর হচ্ছে, এটা ভাইরাস জ্বর নাকি এটা ব্যাকটেরিয়াজনিত জ্বর নাকি অন্য কারণে জ্বর, সেক্ষেত্রে যদি আমাদের জ্বর 7 দিনের বেশি হয়ে যায় তখন অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করাবো অথবা ওষুধ সেবন করব। এবং আশা করি এই আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে আমরা সহজেই জ্বর এবং জ্বরের কারণ দুইটারই সঠিকভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারবো।